হ্যালো ফ্রেন্ডস, মহুয়া রান্নাঘরে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হলো বেঙ্গালি স্টাইল মাটন কারি। মাটন আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা খাবার। সেই মাটন কীভাবে বানাতে হয় বেঙ্গালি স্টাইলে, সেটা আমি আপনাদের দেখাবো। এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমরা দেখে নিই। মাটন আমি এখানে 600 মাটন নিয়েছি। এছাড়া লাগছে টক দই, সর্ষের তেল, গরম মশলা, কুচানো পেঁয়াজ, নুন, হলুদ। এখানে আমি আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি। এছাড়া টুকরো করা আলু, আমি এখানে 4টি আলু টুকরো করে রেখেছি। আর ফোড়নের জন্য যে গরম মশলা লাগছে সেগুলো হলো তেজপাতা, দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। মাটনটা প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে আমার যে যেগুলো লাগছে সেগুলো হলো টক দই, নুন, আদা রসুন লঙ্কার পেস্ট, হলুদ, এছাড়া সর্ষের তেল। সর্ষের তেল দিলে ম্যারিনেশনটা আরো ভালো হয়। আমি এখানে 4 চামচ সর্ষের তেল দিলাম। রেড চিলি পাউডারটা আমি ম্যারিনেশনের সময় অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে দেবো রেড চিলি পাউডারটা। মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা 2 ঘন্টার জন্য এবার রেখে দেবো। আলু আমি লাল করে ভেজে তুলে রেখেছি। এবারে আমি প্রেশার কুকারে তেল গরম করে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলাগুলো ফোড়ন দেব। গোটা গরম মশলাগুলো প্রথমে, তেল গরম হলে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা ক্যারামেলাইজ হলে ভালো রং আনবে মাংসতে, সেজন্য সবার আগে খাবারে রং আনতে গেলে প্রথমে চিনি অ্যাড করবেন গরম তেলে। আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা তেলের সাথে ভালো করে মিশে গেলে এবার আমি এখানে গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা দিলাম, এবার লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, গোলমরিচ। ভাজার একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা প্রথমে তেলে দিয়ে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না সেটা হালকা গোলাপি কালার হয়। তাই তেলে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি এটা 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি মাংসের জন্য, কুচি কুচি করে কাটা। পেঁয়াজটা আমি ভালো করে প্রথমে ভেজে নেব। হালকা গোলাপি ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি। আমি এটা এখানে 2টো টমেটো মিডিয়াম সাইজের নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেবো। ততক্ষণ অবধি কষতে হবে টমেটোটা, যতক্ষণ না এটা পেঁয়াজের সাথে সেদ্ধ হয়ে যায়। আমার পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সামান্য নুন দেবো, কারণ নুন আমি ম্যারিনেশনের সময় দিয়ে রেখেছি, তাই অল্প সামান্য নুন দিলাম। এবার আমি হলুদটা দেবো। টমেটো সস ইউজ করছি, এটা অপশনাল,
আপনি দিতে পারেন, কিন্তু এটা দিলে খাবারের কালারটা ভালো আসবে, এই জন্য আমি এটা ইউজ করছি। টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো, তাহলে টমেটোর থেকে টমেটো সস থেকে একটা গন্ধ আসতে পারে, এই জন্য ভালো করে কষতে থাকবো মশলাটা। এরপর আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো, পুরো গরম মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে মশলাটা পেঁয়াজ টমেটো সাথে মিশিয়ে দেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ আমি এটা ভালো করে নাড়তে থাকবো। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখছেন এখান থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে মশলা থেকে। এবার আমি মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে, ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে দেবো। মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করবো। খালি সবসময় গরম জল অ্যাড করবেন কিংবা মাংস রান্না করার সময়, তাহলে মাংসর ময়েশ্চারটা বজায় থাকে এবং খাবার আরও সুস্বাদু হয় ও নরম হয়। ঠান্ডা জল এক কোনো সময় মাংস রান্না করতে গেলে অ্যাড করবেন না। আমি এখানে হাফ মগ জল গরম করে রেখেছিলাম, আমি এটা মাংসর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে, বেশি নাড়াচাড়া করবো না। এবার আমি প্রেশার করে ঢাকাটা দিয়ে দেবো, আঁচটা একটু বাড়িয়ে রাখবেন অন্তত 4টি সিটি অবধি, যতক্ষণ না পড়বে ততক্ষণ ওয়েট করবেন মাংসটা হওয়ার জন্য। সিটি পড়ার পর রেডি হয়ে গেছে, মাংস আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা পরিবেশন করে দেবো। মাটন রেডি টু সার্ভ, দেখতেই পাচ্ছেন মাটনটা কত সুন্দর দেখতে হয়েছে। বেঙ্গালি স্টাইল মাটন কারি আমার রেডি হয়ে গেছে, আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা এটা এনজয় করুন এবং বাড়িতে অবশ্যই বানান, এবং কেমন লাগলো আমার কমেন্টে লিখতে ভুলবেন না। এবং আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।